My dear students, welcome back again. I am Dilip from DKD English. I hope all of you are very good. আজকে ক্লাস কোন বিষয়ে নিশ্চয় হোয়াইট বোর্ড দেখে সেটা বুঝতে পারছো। হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্সেস, অর্থাৎ সেন্টেন্স পরিবর্তন, কিসের উপর বেস করে? অ্যাকর্ডিং টু ডাইরেকশনস, অর্থাৎ ব্র্যাকেটে যে ডাইরেকশন গুলো বা ডিরেকশন গুলো দেয়া আছে সেই অনুযায়ী তোমাকে চেঞ্জ করতে হবে। এখন তুমি তো জানোই যে এগুলো অনেকগুলো নিয়ম আছে, আর আমি তোমাদেরকে সেই নিয়মগুলো কেমন করে শিখাচ্ছি, শর্টকাট ওয়েতে এবং ইজিলি। তা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্রথমে বলবো আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তারপর এই ভিডিওটা দেখো। এই ভিডিও যদি তোমার প্রয়োজন না হয় তাহলে আমার চ্যানেলে প্লে লিস্টে ঢুকে যাও, ওখানে দেখবে অনেকগুলো প্লে লিস্ট আছে, সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওটা পেয়ে যেতে পারো। তাহলে সেটা ওয়াচ করো কোনো রকম স্কিপিং করা ছাড়া, কারণ আমি আগেই বলেছি এই ধরনের এডুকেশনাল ভিডিওগুলো তুমি স্কিপ করে গেলে হয়তো সেই স্কিপের মাঝখানে তুমি কিছু খুব ইম্পর্টেন্ট রুলস বা হিন্টস পাস করে যেতে পারো বা মিস করে যেতে পারো, যেটা তোমার জন্য হয়তো ভালো হবে না। এই ধরনের ভিডিওগুলো এইভাবে দেখার পর যদি তোমার মনে হয় হ্যাঁ এই ভিডিওগুলো আমার জন্য ইজি হচ্ছে, হেল্পফুল হচ্ছে, আমি শিখে এটা দীর্ঘদিন মনে রাখতে পারবো, তাহলে যে সাবস্ক্রাইব করা আছে সেটা থাক, তুমি আমার সঙ্গে শিখতে পারো। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তো এই যে চেঞ্জিং সেন্টেন্সেস, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিয়েছি ইতিমধ্যে যতগুলো ভিডিও আপলোড হয়েছে চেঞ্জিং সেন্টেন্সের উপর, প্রায় সবগুলো ভিডিওতে কিভাবে নিয়মকে অ্যাপ্লাই করতে হয় বা রুলসকে অ্যাপ্লাই করতে হয়, আমি সেগুলো প্রত্যেকটা পদে পদে সেন্টেন্স থেকে হিন্টস নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, এবারও তা ব্যতিক্রম করছি না, সেই সেন্টেন্স থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সেন্টেন্সের কোথায় কি রকম হিন্টস থাকলে ডিরেকশন অনুযায়ী সেটা তুমি সহজেই চেঞ্জ করতে পারবে। আর এর জন্য প্রয়োজন হবে কি, একটু ধৈর্য, একটু মনোযোগ, আর কোনো রকম স্কিপিং করা ছাড়া পুরো ভিডিওটা ওয়াচ করা। ওকে, তাহলে দেখো, সরি, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, এক্সক্লামেটরি করতে বলছে। তো কোন সেন্টেন্সকে যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে চেঞ্জ করতে হয় তাহলে আগে আমাকে দেখতে হবে সেই সেন্টেন্সে কোন রকম আর্টিকলস, অর্থাৎ এ এন দা আছে কিনা। যদি থেকে থাকে তাহলে সেন্টেন্সটা কি দিয়ে শুরু হবে, হোয়াট দিয়ে শুরু হবে, আর যদি না থাকে তাহলে হাউ দিয়ে শুরু হবে। তো এখানে দেখো, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম আছে, তার মানে এখানে একটা আর্টিকেল আছে, সুতরাং এটা কি দিয়ে শুরু হবে, এটা হোয়াট দিয়ে শুরু হবে। হোয়াট, এখন সেই আর্টিকেলটা বসে যাবে কেমন, হোয়াট এ ভেরি, এখানে একটু কিন্তু হিন্টস আছে, এটা তুমি লক্ষ্য করবে, হোয়াট এ ভেরিটা কি হয়ে যাবে, বাদ যাবে। এখন এক্সাইটিং গেম, সাবজেক্টটা আসবে, এরপরে ভার্বটা বসবে, তারপর একটা এক্সক্লেমেশন মার্ক বসবে। তো এখানে দেখো, এই যে আমি এ এক্সাইটিং দিয়েছি, এক্সাইটিং কিন্তু ই দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, সুতরাং এখানে এটা কি হয়ে যাবে, অ্যান হয়ে যাবে। তুমি যদি এ দাও পুরো সেন্টেন্সটাই ভুল হয়ে যাবে, যদিও সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বা গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী পুরোটাই কারেক্ট, শুধু এখানে ভাওয়েল থাকার কারণে তুমি যদি এখানে অ্যান ব্যবহার না করো, আর্টিকেলটা সঠিকভাবে ব্যবহার না করো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। বি, বিটা কি, দেখো এ কমপ্লিট হলো, বি, পিপল অফ অল এজেস এনজয় দ্য গেম, প্যাসিভ ভয়েস। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস,
আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে কি থাকে, অ্যাক্টিভ ভয়েসে থাকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এরপর এক্সটেনশন বা যা থাকে। তো এখানে দেখো পিপল অফ অল এজেস আছে, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস কিন্তু অক্সিলারি ভার্ব না। পিপল অফ অল অল এজেস, এটা কিন্তু পুরোটা সাবজেক্ট। এখন তুমি যদি সাবজেক্ট চিনতে না পারো, ভয়েস চেঞ্জ করতে গিয়ে আরেক সমস্যায় পড়বে। সুতরাং সাবজেক্ট বিষয়ে যে ভিডিওটা আছে সেটা একটু আমার চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে নেওয়ার চেষ্টা করো, এতে করে তুমি হেল্পফুল হবে। ওকে সরি, এটা তোমার জন্য উপকারী হবে। ঠিক আছে, ঠিক আছে, দেখো পিপল অফ অল এজেস এনজয় ভার, এনজয় দা গেম অবজেক্ট, দা গেম অবজেক্ট। এখন এটাকে যদি প্যাসিভ ভয়েস করতে হয় কি করতে হবে, এই অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে সাবজেক্ট রূপে, সাবজেক্ট রূপে। অর্থাৎ এখানে যদি কোনো প্রোনাউন থাকে, সে প্রোনাউনের সাবজেক্টিভ রূপটা বসবে এখানে, আর যদি নাউন থাকে সেই নাউনটা এখানে চলে আসবে। ওকে, এখন দেখো সাবজেক্টের পরে কি বসবে, একটা অক্সিলারি ভার্ব আসবে, অর্থাৎ এই পরিবর্তিত সাবজেক্ট অনুযায়ী আর এই টেন্স অনুযায়ী। ঠিক আছে, এরপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে, তারপর একটা বাই বসবে, তারপর কি এই সাবজেক্টটা এখানে চলে আসবে অবজেক্ট হয়ে, অবজেক্ট রূপ নিয়ে। অর্থাৎ এখানে যদি কোনো প্রোনাউন থাকে তার অবজেক্টিভ ফর্মটা বসবে এখানে। তাহলে সেই অনুযায়ী আমরা এখন এখানে অবজেক্ট ও দা নাউন, সুতরাং দা নাউনটা এখানে নিয়ে আসি, দা গেম, দা গেম। এখন দেখো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখান থেকে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সুতরাং এখানে একটা অক্সিলারি ভার্ব ইজ আসবে, ইজ এনজয়েড, এনজয়েড বাই পিপল অফ অল এজেস, পিপল অফ অল এজেস। তাহলে এখন সেটা এখানে নিয়ে আসো, দ্য গেম ইজ এনজয়েড বাই পিপল অফ অল এজেস। ফিনিশড। তাহলে এটা ফিনিশ হয়ে গেল, আমি এখানে লিখে দিয়েছি মানে রুলটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা শিখিয়ে দিলাম। এরপর দেখো সি, অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি, কম্পারেটিভ করতে বলছে। এটারও একটা রুল আছে। এখন এই রুলটা যদি আমি তোমাকে এখানে লিখে দেখা, একটু বড় স্পেস লাগবে, কিন্তু নিয়ম সম্পর্কিত এই যে ডিগ্রির যে রুলস গুলো আছে কিভাবে চেঞ্জ করতে হয় সে নিয়ম সম্পর্কে আরো একটা ভিডিও আমার এখানে আছে, আপলোড করা আছে। আমি যদি মনে থাকে তার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তবে এখানে সেটা বুঝিয়ে দিচ্ছি, যেহেতু কম্পারেটিভ করতে বলছে সেটা কিভাবে হবে, অ্যাট প্রেজেন্ট এটা তো থেকে যাবে, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, অ্যাডভার্বটা থেকে গেল, ক্রিকেট সাবজেক্ট থাকবে, সাবজেক্টটা থাকলো ক্রিকেট। এখন দেখো এই যে দা মোস্ট পপুলার গেম আছে, দা মোস্ট পপুলার গেম, এটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ, পপুলারটা অ্যাডজেক্টিভ, তো এটার কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। এখানে দা মোস্ট আছে, এটা কি করতে হবে, দেখো ইজ মোর, মোর পপুলার, মোর পপুলার, কম্পারেটিভ ডিগ্রিতে কি আসে, একটা দেন আসে, তারপর গেমের আগে কি হবে, এনি আদার, এনি আদার গেম ইন আওয়ার
country. তাহলে কি হলো, at present cricket is more popular than any other game in our country. Okay, তাহলে এটা finish. Number D, though cricket is a costly game, people of all classes playing it. Simple করতে বলছে, তো এখানে লক্ষ্য করো যেখানে কি আছে, দাও আছে, তাহলে দাও যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কে যদি সিম্পল করতে হয় তাহলে কি করতে হবে, ইন স্পাইট অফ এর ব্যবহার করতে হবে, দাও যদিও সেটাকে কি করতে হবে, সত্ত্বেও, ইন স্পাইট অফ। তাহলে দেখো আমি এখানে কি দিচ্ছি, ইন স্পাইট অফ, এরপরে ভার্বটা আসবে, এখানে ভার্ব কি আছে দেখো, ভার্ব আছে ইজ, তাহলে ইজ ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তো ইজ ভার্বের সাথে কি আইএনজি যোগ হয়, ইজিং তো কখনো হয় না, তাহলে ইজটা হচ্ছে বি ভার্ব, ইন স্পাইট অফ বিং, সুতরাং বি ভার্বের সাথে আইএনজি যোগ হলো, বিং ক্রিকেট ইজ এ কস্টলি গেম, ক্রিকেট ইন স্পাইট অফ ক্রিকেট এ কস্টলি গেম, ইন স্পাইট অফ বিং এ কস্ট, এখানে ক্রিকেট না দিলে ভালো, বিং বিং এ কস্টলি গেম, কস্টলি গেম, পিপল অফ অল ক্লাসেস প্লেইং, এখন এই যে দেখো এখানে ইট আছে, এই ইটের জায়গায় মূল যেটা নাউন আছে, মূল এখানে যেটা সাবজেক্ট হিসেবে ছিল সেটাকে নিয়ে আসো, ক্রিকেট। ওকে ফিনিশ। ই, বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেইং কান্ট্রি বাট ইট স্ট্যান্ডার্ড ইজ নট হাই, কমপ্লেক্স করতে বলছে, তো এটা কিসের মধ্যে আছে দেখো, বার দিয়ে বুঝতে পাচ্ছি এটা কম্পাউন্ডে আছে, তো এটাকে কমপ্লেক্স করতে হলে কি করতে হবে, দাও এর ব্যবহার করতে হবে, কেন এখানে অর্থটা বোঝার চেষ্টা করো, বাংলাদেশ একটা টেস্ট প্লেইং কান্ট্রি কিন্তু তার স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড এটি অর্থাৎ তার যে স্মার্টনেস বা দক্ষতা সেটা স্ট্যান্ডার্ড নয়, ঠিক আছে, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ, সুতরাং এখানে কি এর ব্যবহার করতে হবে, দাও এর ব্যবহার করতে হবে, দাও দাও, বাংলাদেশ দাও, বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেয়িং কান্ট্রি, ইটস স্ট্যান্ডার্ড ইজ নট হাই। ওকে ক্লিয়ার, তাহলে দাও বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেয়িং কান্ট্রি, কমা হয়ে একটা ইটস, তারপরে কি স্ট্যান্ডার্ড ইজ নট হাই, এরপরে এফ, দেখো এখানে স্পেস নেই সুতরাং এটা আমাকে মুছে আবার লিখতে হবে, সুতরাং একটু ধৈর্য ধরো, আমি এটা একটু লিখে তারপর তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি বাকি অংশটা। ওকে এখন দেখো এফ, এফ কিভাবে করতে হচ্ছে, আনসার এফ, দে ক্যান ইম্প্রুভ দেয়ার স্ট্যান্ডার্ড বাই প্র্যাকটিসিং হার্ড, কমপ্লেক্স করতে বলছে, তো এখানে দেখো বাই প্র্যাকটিসিং হার্ড যখন আছে, জিরান্ড আছে, তার মানে এটা কিসে আছে, সিম্পল সেন্টেন্সে আছে, তো এটাকে যদি কমপ্লেক্স করতে হয় কিভাবে করতে হয়, এখানে একটা কন্ডিশনাল কন্ডিশন আসছে, দেখো দে ক্যান ইমপ্রুভ দেয়ার স্ট্যান্ডার্ড, তাদের স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করতে পারে, তারা ইমপ্রুভ করতে পারে প্র্যাকটিসিং হার্ড, হার্ড প্র্যাকটিস করে, অভ্যাস করে বা অনুশীলন করে, তাহলে এখানে একটা কন্ডিশন হচ্ছে কি, যদি তারা প্র্যাকটিস করে, হার্ড প্র্যাকটিস করে, তাহলে এখানে কি ব্যবহার করতে হবে, তুমি এভাবে করতে পারো, দে
দে ক্যান ইম্প্রুভ দেয়ার স্ট্যান্ডার্ড ইফ দে, সাবজেক্ট আবার আনতে হবে, দে প্র্যাকটিস হার্ড। এটা যেমন করতে পারো, আবার এই অংশটাকে তুমি প্রথমে এনেও করতে পারো। অর্থাৎ এখানে দেখো ইফটা যেহেতু মাঝখানে হয়েছে, এখানে কোনো কমা আসেনি, কিন্তু তুমি যদি এইভাবে করো ইফ দে প্র্যাকটিস হার্ড, এখানে একটা কমা দিতে হবে, দে ক্যান ইম্প্রুভ দেয়ার স্ট্যান্ডার্ড, ফুল স্টপ। এফ, এফ এর পরে জি, দ্য টিম শুড ইমপ্রুভ ইটস ম্যানেজমেন্ট প্যাসিভ ভয়েস করতে বলছি। তাহলে একটু আগে যে ভয়েস চেঞ্জের নিয়মটা দেখেছি সেটা নিশ্চয় মনে আছে, কি থাকতে হবে? প্রথমে আমরা জানি কি অ্যাক্টিভ ভয়েসে থাকে, অ্যাক্টিভ ভয়েসে থাকে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অর্থাৎ এখানে কি আছে, দ্য টিম শুড ইমপ্রুভ, দ্য টিম হচ্ছে দ্য টিম সাবজেক্ট, আর শুড শুড ইমপ্রুভ এটা হচ্ছে ভার্ব, অবজেক্ট কি ইটস ম্যানেজমেন্ট, ইটস ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট। তো এখন কি করতে হবে, অবজেক্টটা কোথায় চলে যাবে, সাবজেক্টের জায়গায় চলে আসবে, কি হয়ে পরিবর্তন হয়ে। অর্থাৎ এখানে অবজেক্টটা চলে আসবে, আমি এইভাবে বুঝেছিলাম, অবজেক্ট এখানে আসবে কি হয়ে সাবজেক্ট হয়ে, এরপরে এই ভার্ব অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসবে, তারপরে প্রিন্সিপাল ভার্বে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে, তারপর বাই, তারপর এই সাবজেক্টটা চলে আসবে এখানে কি হয়ে অবজেক্ট হয়ে চলে আসবে। অর্থাৎ যদি সেখানে প্রোনাউন থাকে, প্রোনাউনের সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলে সেটা অবজেক্টিভ ফর্ম বসবে, এখানে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম থাকলে এখানে সেটা সাবজেক্ট হয়ে বসবে। কিন্তু এখানে দেখো এটা কি আছে, নাউন আছে, সুতরাং নাউনটা সরাসরি এখানে চলে আসবে, ইটস ম্যানেজমেন্ট, ইটস ম্যানেজমেন্ট সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, শুড ইমপ্রুভ আছে, তাহলে অক্সিলারি ভার্ব কি আসবে, শুড বি আসবে, আর বি আসলে সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল ভার্বের ফর্ম কি হয়ে যাবে, পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়ে যাবে, ইমপ্রুভড, ইমপ্রুভ বাইটা বসবে, তারপর দ্য টিম, বাই দ্য টিম। ওকে, তাহলে দেখো এই যে এটা চলে গেল কোথায়, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে গেল, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসলো, এই ভার্ব অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব শুড বি বসলো, তারপর প্রিন্সিপাল ভার্বে পাস্ট পার্টিসিপাল, তারপর বাই। ওকে, তাহলে এটা এখন লিখে ফেলো, ইটস ইটস ম্যানেজমেন্ট শুড বি ইমপ্রুভড বাই দ্য টিম, দ্য টিম, ফিনিশড। ওকে, এরপর হচ্ছে এইচ, এইচটা কি, ইফ দ্য প্লেয়ার্স পারফর্ম সিনসিয়ারলি দে ক্যান ডু ওয়েল, সিম্পল করতে বলছি। দেখো একটু আগে ইফ এর ব্যবহার আমরা কোথায় করেছিলাম নিশ্চয় খেয়াল আছে, এটাতে নয়, তার আগের একটা সেন্টেন্স,
করেছিলাম, পার্টিসিপেলের ব্যবহার করেছিলাম। ইফ দ্য প্লেয়ার পারফর্ম সিনসিয়ারলি দে ক্যান ডু ওয়েলস। এখানে এটা ইফ যুক্ত সেন্টেন্সটা কমপ্লেক্স আছে, তো এটাকে যদি সিম্পল করতে হয় কি করতে হবে, পার্টিসিপেল করতে হবে, বাই প্লাস জি রান করে সেটাকে পার্টিসিপেল করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, বাই বাই পারফর্মিং সিনসিয়ারলি, এই যে ভার্ব আছে কি পারফর্ম, বাই পারফর্মিং সিনসিয়ারলি, সিনসিয়ারলি কমাটা উঠে যাবে তারপরটা বসে যাবে, দে ক্যান ডু ওয়েল। তাহলে কি হলো, বাই পারফর্মিং সিনসিয়ারলি দে ক্যান ডু ওয়েল। আচ্ছা এরপরে কি, এইচ আই বাই পারফর্মিং সিনসিয়ারলি, এখানে চাইলে একটা কমা দেওয়া যায়, না দিলেও তেমন একটা ক্ষতি নেই। ক্রিকেট হ্যাজ এ বেটার ফিউচার ইন আওয়ার কান্ট্রি, ইন্টারগেটিভ করতে বলছে। তো দেখো হ্যাজ আছে, তো আমরা জানি কি যদি কোনো অক্সিলারি ভার্ব থেকে থাকে তাহলে কি করতে হবে, সেটাকে সাবজেক্টের আগে নিয়ে গিয়ে এটাকে নেগেটিভ ফর্ম করতে হবে, অর্থাৎ হ্যাজেন্ট হওয়া দরকার ছিল। কিন্তু এখানে তুমি কি করতে পারো, ডু ভার্বের ব্যবহার করতে পারো, এখানে আছে অর্থে যেহেতু ব্যবহার করতে হচ্ছে, ডাজেন্ট ডাজেন্ট ক্রিকেট, এখন এটা ক্রিকেটের পর হ্যাজটা কি হয়ে যাবে, হ্যাভ, ক্রিকেট হ্যাভ এ বেটার ফিউচার, ফিউচার ইন আওয়ার কান্ট্রি, ইন্টারগেটিভ মার্কস বসে যাবে। তারপর কি, পিপল আর শোয়িং মোর ইন্টারেস্ট ইন ইট, তাহলে এটা কি করতে বলছে, নেগেটিভ করতে বলছে। নেগেটিভ করতে হলে কি করতে হবে, এই মোর ইন্টারেস্টটাকে কি করবে, অপোজিট করে ফেলবে। তাহলে দেখো আই জে পিপল আর আরটাকে নেগেটিভ করো, আর এন্ড অথবা আর নট দিতে পারো, আর এন্ড শোয়িং শোয়িং, এখন মোর ইন্টারেস্টটা কি হয়ে যাবে, লেস ইন্টারেস্ট, লেস ইন্টারেস্ট ইন ইট, ফিনিশড। তাহলে দেখো আমি যেভাবে বলেছি শুরুতে, যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে করেছি কিনা দেখো, সেন্টেন্স থেকে হিন্টস নিয়ে ডিরেকশন অনুযায়ী রুলস অ্যাপ্লাই করে কিভাবে সহজভাবে এই সেন্টেন্স চেঞ্জিং বা চেঞ্জিং সেন্টেন্স গুলো পড়লাম। আশা করি তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো, আর তোমাদের যদি বোঝার মধ্যে কোনো সমস্যা থেকে থাকে বা কোথাও দ্বন্দ্ব দ্বিধা আছে বলে মনে হয়, তাহলে আমি প্রথমে বলবো ভিডিওটা প্রথম দিক থেকে আরেকবার দেখো, তারপরে তোমার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তুমি আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাকে সেটার ব্যবস্থা করে দেবো বা পরবর্তীতে সেটা বুঝিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।